শুনেছি যে ইউটিউবে একটু সাফল্য পেলে শত্রুর অভাব হয় না, কিন্তু আমি এখনও অবধি ইউটিউবে সাফল্যই পেলাম না, কিন্তু আমার অ্যাকাউন্টে শত্রুর আনাগোনা স্টার্ট হয়ে গেছে। রেশমি আক্তার, আমি স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিলাম, রেশমি আক্তার অ্যাকাউন্টে তার নাম। আমার একটা শর্টস ভিডিওতে সে কমেন্ট করেছে, তো আমি কমেন্টটা সাইডে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। গত দুদিন আগে আমি একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম চিড়ের পোলাও খেতে খেতে, যে আমি এখন চিড়ের পোলাও খাচ্ছি, খিদে পেয়ে গেছে, আমার একটু পরে শো আছে, আমি বেরোবো, এরকমই একটা শর্টস ছিল। কালকে রাতে হঠাৎ করে আমি একটা কমেন্ট দেখলাম, রেশমি আক্তার সে কমেন্ট করেছে, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডিং করে, তোমরা দেখো। লেখা আছে, তুমি আবার কোন সেলিব্রিটি যে তোমার শো আছে যত সব, এটা কি ছাপড়ি মানে আমি জানি না, যাই হোক সে লিখেছে, আমি বললাম আচ্ছা সেলিব্রিটি না হলে কি শো করা যায় না, কম বেশি সবাই জানো আমি স্টেজে গান করি, তো আমার কি শো থাকতে পারে না, আমি যদি সেলিব্রিটি হতাম তবেই আমার শো থাকতো, আর সেলিব্রিটি নই বলে আমার শো থাকতে পারে না। যাই হোক আমি এই কমেন্টে রিপ্লাই করেছিলাম যে সেলিব্রিটি ছাড়া কি শো করা যায় না নাকি, আর কমেন্ট করতে কেউ বলেনি আপনাকে, আমার অ্যাকাউন্টটা খারাপ করার দায়িত্ব দেওয়া হয়নি আপনাকে, ওকে। আমি এই কমেন্টটা কালকে রাতে তাকে করেছি, আজকে সে কমেন্ট করেছে, ওরে বাপ রে কত বড় সেলিব্রিটির কত বড় অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর আমি লিখেছি, অবাস্তব কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আচ্ছা সে যে আমাকে কমেন্টগুলো করছে আমি জানি না সে এরকম কমেন্ট কেন করছে, যাই হোক তাকে আমি একটাই কথা বলবো, এখন অবধি আমি ইউটিউবে পরিচিতি পাইনি, তাই আমাকে নিয়ে রোজ করার বা আমাকে কোনো বাজে কমেন্ট করার কোনো দরকার নেই। যদি ইউটিউব সেলিব্রিটি হয়ে যেতাম তাহলে করতে মানা যায়, কিন্তু আমি ছোটোখাটো জাস্ট ইউটিউব করি, কেন আমার পিছনে লেগেছো ভাই, ভাই না বোন, যাই হোক। রেশমি আক্তার শুনে তো মনে হচ্ছে কোনো ফিমেল কেউ হবে, যাই হোক তুমি যেই হও, আমার অ্যাকাউন্টে কমেন্ট করো না, তোমায় কেউ কমেন্ট করার দায়িত্ব দেয়নি, আর আমার অ্যাকাউন্টটা নোংরা করার দায়িত্বও তোমায় কেউ দেয়নি। আমি ফার্স্ট টাইম এত রুডলি বিহেভিয়ার করতে বাধ্য হলাম, কারণ এইরকম কমেন্ট আমি জাস্ট সহ্য করতে পারছি না। তোমরা বলো যে এইরকম কমেন্ট করা কি উচিত হয়েছে নাকি, আমি তাই ভিডিওটা পোস্ট করলাম।